দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও হতাশ হয়ে পড়ছেন অনেক শিক্ষার্থী। সবচেয়ে উন্নত শিক্ষা গ্রহণের পরও কেউ কেউ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ, যদিও তাদের আত্মহত্যার সঠিক কারণ জানে না প্রশাসন। তবে হতাশা, বিষণ্নতা, নেতিবাচক চিন্তার ধারাবাহিকতা এসবই আত্মহত্যার কারণ বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। তারা বলছেন, জীবনযুদ্ধ জয়ের মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সর্বোপরি নিজের জোর চেষ্টার মাধ্যমে বিষাদ কমানো সম্ভব। আমার কাছে মনে হচ্ছে যে সব জায়গায় ব্যারিয়ার্স, সব জায়গায় ধাক্কা লাগতেছে, ফ্রেন্ডদের আচরণ। ফারিহা লাহরিন পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে। লেখাপড়া, সংসার আর বাচ্চা পালন একসাথে চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ফলে অন্য বন্ধুরা যেভাবে লেখাপড়া আর ক্যারিয়ারের দিকে মনোযোগী হতে পারছে, ততটা পারছেন না তিনি। আর তাই সপ্তম সেমিস্টারে পড়া এই শিক্ষার্থী নিজের জীবন নিয়ে বেশ হতাশ। নিজের পার্সোনাল প্রবলেমস, তার সঙ্গে কম্পিটিশন, কোপ আপ করাটা আসলে খুব কঠিন। লাইফে যে টাইমটা, টাইমের ভিতরে, মানে এইটুক টাইমের ভিতরে অনেক কিছু করা দরকার, তো পারতেছি না যখন তখনই হতাশাটা আসে। আবার মানে পারতে গেলেও অনেক অনেক বাধা বিপত্তি আসে, সেটার জন্যও হতাশ লাগে, মানুষের আচরণেও হতাশ লাগে, তারপর নিজের নিজেকে কখনো মনে হয় যে আমার অ্যাবিলিটিস কম। হতাশা অবসাদ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে মনে করছেন কাউন্সিলররা। বেশ কিছু পরিসংখ্যান বলছে গত 14 বছরে 23 শিক্ষার্থী আত্মহত্যা করেছে এখানে, এর মধ্যে গত 3 বছরেই এর সংখ্যা 11। শিক্ষার্থীরা বলছেন সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমার কাছে মনে হয় যে কয়েকটা জায়গা আছে যেখানে হচ্ছে আর কি ওরা একটু হলেও প্রেশার পায়, যারা সুইসাইড করেছে, যারা সুইসাইড করতেছে, করছে কিংবা সুইসাইড অ্যাটেম্প্ট করে আবার বেঁচে যাচ্ছে, তারা কেন সুইসাইড করতেছিল, করতে চাচ্ছিল, এর কোনো মানে সূক্ষ্ম ব্যাখ্যা তারা দিতে পারবে না। এরকম নেতিবাচক চিন্তা থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে এই বিশ্ববিদ্যালয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি দপ্তর রয়েছে। তবে এই দপ্তরে স্থায়ী কাউন্সিলরের পোস্ট মাত্র একটি, বাকি যারা আছেন সবাই চুক্তিভিত্তিক। কমবেশি 40,000 শিক্ষার্থীর চাহিদা এই প্রতিষ্ঠানটি পুরোপুরি মেটাতে পারছে না বলেই মনে করেন সংশ্লিষ্টরা। যখনই নেতিবাচক বিষয়গুলোর দিকে তার মনোযোগটা চলে যায় এবং সেটাকে সে খুব বড় করে দেখছে, তার আশপাশে তখন ইতিবাচক কোনো কিছু চোখে পড়ে না এবং তার হতাশা, ডিপ্রেশন বা ব্যর্থতা, এটা মোকাবেলার ক্যাপাবিলিটি তার আছে কি না, কতখানি আছে, এগুলি কিন্তু একটা ফ্যাক্টর। আত্মহত্যা কোনো সমাধান নয়, নেতিবাচক চিন্তার ঘৃণ্য পরিণতি মাত্র। তবে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণই বড় বীরত্ব। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।